না, সেই রকমই বিকাল আমরা বিকাল পাঁচটায় মহকুমা হসপিটালে রুগীদের ফল বিতরণ করব। ও সেখানে 200 জন 10 জন ছাত্রকে তুলে নাও, বইটা দিয়ে এইবার সমস্ত গাড়িতে তুলে দেবে, 10 জন ছাত্রকে তুলে নাও, 10 জন ছাত্র ছাত্রীকে তুলে নাও। ইতিমধ্যে আমাদের সকলের নয়নের মণি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন, সেচ এবং জলসম্পদ দপ্তরের ওনার উপস্থিতিতে আমাদের উপস্থিত হয়েছেন হলদিয়া পৌরসভার পৌরপিত আমাদের পঞ্চায়েত সভাপতি মাননীয় সাহেব গ্রহণ করে নিয়েছেন। বিভিন্ন প্রান্তের সাথে সারা হলদিয়া পঞ্চল জুড়ে শুরু হয়েছে নির্মাণ ও সৃজনের দেবতা দেবশিল্পী শ্রী শ্রী বিশ্ব আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর মাধ্যমে দুস্থ মেধাবী কয়েকজন ছাত্র ছাত্রীদের হাতে আমরা মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড তুলে দেব। মেরা ওর সে মেরা সরকার রাজ্য স্টেট গভর্নমেন্ট কি ওর সে লোকাল জো এইচডি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি হ্যায় উসকা ওর সে মিউনিসিপ্যালিটি নগর নিগম কি ওর সে মে ইডি শ্রীমান ব্রিজ বিহারি জি আর আমারি সিও মিস্টার হরিশঙ্কর জি আইএস মিস্টার রাকেশ ভূষণ জি কমান্ডেন্ট उसको हम लोग आभारी हूँ। संजीव जी भी इधर है जो इस पावन पर्व पर हम सब एक साथ मिलकर अच्छे काम के लिए हल्दिया की तरक्की के लिए विकास के लिए प्रगति के लिए हम लोग एक साथ काम कर रहा है। आगे भी हल्दिया को ले जाना है एक साथ उठ के सब हमारा जो कोशिश है हमारा जो लक्ष्य है उसको पूरा करने के लिए हम लोग एक साथ काम करेगा। इसलिए मैं आईओसीईडी और उसका पूरी टीम की आभार प्रकट करता हूँ इस पावन पर्व पर। हमारे मध्य चेयरमैन अचन श्यामल यादव हमारे मध्य जिला शिक्षा कर्मध्यक्ष मधुरिमा मंडल अचन अचन हीरक ज्योति मजुमदार एईओ हमारे मास्टरमशाई अचन नरेन पात्र महोदय अजीजुल भाई अचे चेयरमैन इन काउंसिल मेम्बर हलदिया म्यूनसिपालिटी প্রদীপ দাস আছে কাউন্সিলর এছাড়াও নারায়ণ প্রামাণিক থেকে প্রতিমা বেতাল থেকে আমাদের প্রত্যেকে কাউন্সিলররা এখানে অনেকে এসেছেন আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য কিছু নেই আজকে 70 সাল তার প্রারম্ভিক ভাষণে বলেছেন যে রক্তদান থেকে রোগীদের ফল বিতরণ থেকে তারা প্রচুর কাজ এবারে করছেন 4000 ছেলে মেয়েকে সারা বছর পড়াশোনার জন্য যে সামগ্রী শিক্ষা সামগ্রী এখান থেকে দেওয়া হবে এটা অত্যন্ত আনন্দের এবং গর্বে। ঠিক আছে ওটা সব দেখে শুনে নিয়ে করবো, পরিবেশের জন্য যা যা করা উচিত সেটা
সবাই মিলে কাজ করছে, সবাই মিলে কাজ করছে। আমাদেরও নোটিশে আছে, এনজিটি যেমন যেমন ডাইরেকশন দেয় আমরা সেটা পালন করি।